দণ্ডবত মই মামনি রায় মই আজ তোমার গুলেক দেখাম সেকা বা খারবানা পদ্ধতি মই আগত ইয়ার আগত একটা আটিয়ে কলার মুড়ের সেকা বানার পদ্ধতি দিছং আর এইবার মই বানাই দিচ্ছ ঠাকুরি কালার কাটার সেকা তো তোমরা মোর গোটা ভিডিও খান দেখেন আর যদি ভাল লাগে তাহলে রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখো এগুলো হল ঠাকুরি কালার কাটা। ঠাকুরি কালাইগুলো যখন পুরেট হয় তখন গাছ সহ ঠাকুরি কালাইগুলো তুলি আনি বাড়িতে ভাল করে শুকিয়ে মারা মারিয়ে ঠাকুরি কালাইগুলো বীর করে নেওয়া হয়। আর এই শুকেন গাছগুলোকে কিন্তু আমার ভাষাত ঠাকুরি কালের কাটা বলি কয়। এলা ঠাকুরি কালের কাটাগুলো পোড়া দিয়ে আমরা ছাই বানামো আর এই ছাইগুলো কিন্তু ধুলে বলি কয়। দেখো ঠাকুরি কালের কাটাগুলো কিন্তু ভাল করে পোড়া যায় ছাই হয়েছে। আর এই ছাইগুলো কিন্তু মুই এলাই নারীর নং এগুলো আগুনে আছে, এগুলি আগত ভাল করে ঠান্ডা করে নিম। ছাইগুলো দেলা আগুন নাই, ছাইগুলো মুই এলা ভাল করে জল দিয়ে মলে নিম। এই ছাইগুলো কিন্তু ধুলে হয় আর এই ধুলে দিয়ে কিন্তু ছোটা বানা হয়। বাজারের কেনা সোডা খাওয়ার থেকে বাড়িতে বানা এই সোডা কিন্তু খুব উপকার। কাজ যদি না জানেন যে বাড়িতে এমন করে সোডা বানা যায় তাহলে মোর এই ভিডিওটা দেখি তোমরা গুলো বানান। আজির ভিডিওটা যদি ভাল লাগছে তাহলে একটা লাইক করে দেন আর এমন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেন। ধুলে গুলে ভাল করে মলে নেওয়া হয়ে গেছে। এলা একটা মাটির ঘটিত করে ধুলে গুলে মুই ভরে থুম আর এই ধুলে গুলে কিন্তু মেলা দিন পর্যন্ত ভালে থাকে। আর এই ধুলে গুলে দিয়ে কেমন করে সোডা বানা খায় ওই পদ্ধতিটাও মুই তোমাকে দেখে দিন। ধুলে গুলে ভরে নেওয়া হয়ে গেল, এলা ঘটির মুখে মুই দিয়েরি বা যে কোনো ভাড়া দিয়ে ঢাকি থুম। ধুলে গুলে জুড়ি দেওয়ার জন্য আমার লাগবে একটা গিলাস, মানে ছেঁকা জুড়ি দিব, তার জন্য একটা গিলাস লাগবে আর একটা খুপড়ে লাগবে। খুপড়েটা কিন্তু মুই দেখো তিনটে কানা করে নিছম। গিলাসের উপরে খুপড়েটা মুই ওসে দিলাম, তার উপরে এখানা সুতি কাপড় ওসে দিন। দেখো ছোট্ট এখানা সুতির কাপড় ওসে দিছম আর ইয়ের উপরে এলাম মুই দিন ধুলে গুলে। ধুলে গুলে খুবরে দেওয়া হয়ে গেল, অল্প অল্প করে জল দিন। প্রথমে হাত দিয়ে দিম অল্প অল্প করে জল। এলা অল্প বেশি করে জল দিম আর জল দেওয়ার সাথে সাথে কিন্তু ধুলে গুলে গিলেসত পড়বে দেখো। আর এই জলগুলো মুই ফেলে দিন, দিয়ে মুই খুপড়িটা আরো একবার বসে দিন গিলেসের উপরে। এখন কিন্তু এমন করে অল্প অল্প করে জল দিলে আর ধুলে গুলো পড়ে নেয়। দেখো এলা কিন্তু ধুলে গুলো পড়িত ধরে নাই, এলা কিন্তু নাল নাল জল বেরিয়ে যাচ্ছে। এই জলগুলো হয়েছে ছেঁকার জল। এই জলগুলো কিন্তু খুব ধক, অল্প করে দিলে হয়ে যায় ছেঁকা। আজির এই ছেঁকা বানা ভিডিওটা যদি ভাল লাগছে তাহলে রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটাও টিপে দেন। আজকের ভিডিওটা মই এটিখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।